হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে বানিয়ে দেখাবো দারুণ মজাদার ইয়ামি একটা রেসিপি। আজকে বানিয়ে দেখাবো চিলি চিকেন, একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। বাড়িতেই অনেক সহজে বানিয়ে নেওয়া যায় আর পারফেক্টলি বানিয়ে নেওয়া যায়। আশা করি রেসিপিটা আজকে আপনাদের অনেক পছন্দ হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন বানিয়ে দেখাচ্ছি চিলি চিকেনের রেসিপি। চিলি চিকেন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 400 গ্রাম। প্রথমেই এর মধ্যে এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি 1 টিস্পুন থেকেও কম পরিমাণে দিয়ে দিলাম। সোয়া সস 1 টিস্পুন মতো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, অল্প পরিমাণ মিশিয়ে নিলাম। আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ময়দা দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো, এবার এর উপরে অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে চিকেনটার সাথে। এখন মেখে নিয়েছি, 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর রান্নাটা শুরু করতে হবে। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, এখানে 200 ml তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। এখন তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। এখন চিকেনগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি চিকেনগুলোকে। আর এখানে যে তেলটা আছে, এতটা তেল লাগবে না। তেলটা আমি চিকেন ভাজার জন্যই বেশি করে নিয়েছিলাম। তেলগুলোকে তেলটা কেন একটু কমিয়ে নেব। এখন তেলটা কমিয়ে নিয়েছি, প্রথমেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 1 টেবিল চামচ আদা, একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন 1 টেবিল চামচ। আদা রসুনের কুচিটাকে একদম হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা হবে না। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকামকে এভাবে টুকরো করে নিয়েছি। একটা বড় পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এর মধ্যে একটু লবণ মিশিয়ে দেব আমি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি
ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 2-3 মতো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি টোটাল নিয়েছিলাম 1 টেবিল চামচ, সেখান থেকেই চিকেন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, এখন বাকিটা দিয়ে দিলাম। আর আরও 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 3 টেবিল চামচ পরিমাণ, চিলি সস 1 টেবিল চামচ। কাঁচা লঙ্কা দিয়েছি তাই চিলি সসটা একটু কম পরিমাণে নিয়ে নিয়েছি। সয়া সস 1 টেবিল চামচ, সরি এটা এতটা আমি দেবো না, একটু কম করে দিচ্ছি। এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা মশলা দিয়ে মাখার সময় আমি চিকেনগুলো বেছে তুলে ভেজে নিয়েছিলাম, তো মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। এখন একটু জল মিশিয়ে দিতে হবে। আগে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। জলটা আমি ওই মশলার থালাতেই দিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে পুরোটাই দিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এখন একটু ফুটতে দিচ্ছি। এখন গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি, গ্রেভি একদম রেডি হয়ে গেছে। এখানে আলাদা করে আমি আর কর্নফ্লাওয়ার মেশালাম না, কারণ চিকেনটা মাখার সময় কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়েছিলাম, তো সেই মশলাতেই কর্নফ্লাওয়ার ছিল। এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি। ভিনিগার দিয়ে দিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ মতো ভিনিগার নিয়েছিলাম, চিকেন ম্যারিনেট করার সময় কিছুটা দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি বাকিটা। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু সামান্য ফুটিয়ে নিচ্ছি, তবে অবশ্যই একটু অনবরত নেড়ে চেড়ে নেবো আমি।